ভাই মাজারুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আপনার অসুস্থতা সম্পর্কে জেনে বিচলিত জাতির স্বার্থে আপনার সুস্থতা ও সফলতা কামনা করি আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন আপনার নাকি কালো আপনাকে নাকি কালো জাদু করা হয়েছে এটার সত্যতা কতটুকু পাক সুস্থ ও সবল রাখুন ভাই মাজারুল ইসলাম আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থা সম্পর্কে আমি একটু আগে ব্রিফ করেছি যে আলহামদুলিল্লাহ আমি আগের চাইতে অনেক দিক থেকে আল্লাহ বয় আমাকে ভালো রেখেছেন তবে এখনও বেশ কিছু সমস্যা আছে এবং সেগুলো স্বার্থে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদে ট্রিটমেন্ট চলতে হবে এবং একটা বড় অপারেশনের জন্য ডাক্তাররা অপেক্ষা করছেন সেটা হতে পারে যে কোনো সময় তো এর মধ্যে আমার প্রোগ্রামগুলো এবং কাজগুলোতে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি কারণ বাসায় শুয়ে থেকে অনেক বেশি বোর ফিল করি ডাক্তার অনুমতি দিয়েছেন যে টুকটা কাজ করবার জন্য এবং দেশের বাইরেই আমার একাধিক প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোতে ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করবো এই অবস্থায় আল্লাহ তৌফিক দিলে আমার কালো জাদু হয়েছে বা আমাকে কালো জাদু করা হয়েছে সেহের করা হয়েছে বলে যে সোশ্যাল মিডিয়াতে আপনার চাউর হয়েছে সেটির কোনো ভিত্তি আসলে নেই এটি আমার কোনো ভাই আমার কোনো হিতাকাঙ্ক্ষী আমাদেরকে যারা ভালোবাসেন তারা তাদের ভালোবাসা থেকে হয়তো এরকম ধারণা করেছেন কোনো রাখি আমাদেরকে বলেননি যে আমাদেরকে কেউ সেহের করেছে অথবা আমাদের কাছেও সেরকমটি মনে হয়নি আমার নিতান্তই শারীরিক সমস্যা দেখা দিয়েছে একটা সিজার হয়েছে আরেকটা সিজার বা অপারেশনের জন্য অপেক্ষমান আছি এর মধ্যে কিছু কষ্ট আছে সব মিলিয়ে আলহবল আলম যেন দূর করে কষ্ট সে তো আপনারা করবেন তবে সেহের আক্রান্ত আমি এই কথাটি সঠিক কোনো কথা নয় প্রসঙ্গত বলে রাখি যে সেহের নিয়ে আমি দুই ধরনের প্রান্তিকতা সবসময় দেখতে পাই আর আমার এই অসুস্থতাকে কেন্দ্র করে যে আপনার গুজব আপনার রটেছে তখনও আমরা এই প্রান্তিকতাটা কিন্তু লক্ষ্য করেছি খুব নির্ভরযোগ্য এবং যাদেরকে ভালো জানি এরকম ভাইরা অনেকেও পর্যন্ত ক্ষেত্রে ভুল করে বসেছেন আর সেটি হল একদিকে আমরা দেখতে পাই যে কিছু মানুষ আছে যে সেহের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করছেন অথবা সেহের কার্যকরিতা এর প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করছেন মনে করেন যে আধুনিক যুগের এই পর্যায়ে এসে সেহের আবার কি সেহের যদি এত কার্যকরী হবে তাহলে অনেক জালেম অনেক খারাপ মানুষ তাদেরকে সেহের করে শেষ করা যায় না কেন আবার অনেকে আছে আমরা যারা সেহেরের প্রতি এত বেশি আমাদের বিশ্বাস যে আমরা সাধারণ অসুস্থতাকেও সেহের হিসাবে পরিগণিত করছি এবং সব কিছুতেই সেহের টেনে আনছি এ দুই প্রান্তিকতাই কিন্তু সঠিক নয় প্রথম যে যা যুক্তি যে আপনার সেহের যদি এর কার্যকরিতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে খারাপ মানুষদেরকে সেহের করে কেন নিয়ন্ত্রণ করা যায় না দেখুন আল্লাহ আল্লাহরবুল আলমিন শয়তানকে কতটুকু পাওয়ার দিয়েছেন কোন জায়গায় সে কাজ করতে পারবে কোন জায়গায় করতে পারবে না এসবগুলো আল্লাহ এবং শয়তানের মধ্যকার বিষয় অর্থাৎ শয়তানকে আল্লাহ তালুমান কতটুকু পাওয়ার দিয়েছেন সেটা আল্লাহ তালা ভালো জানেন শয়তান সেটি জানে আমরা অদৃশ্যের জগৎ সম্পর্কে ধারণা করতে পারি কিন্তু সঠিক এবং একজাক্ট তথ্য কিন্তু আমরা দিতে পারবো না তবে এটুকু নিশ্চিত যে সেহের প্রভাব আছে আপনার আশপাশে শেহরে আক্রান্ত সত্যিকারের জাদুগ্রস্ত মানুষ যদি আপনি খোঁজেন এবং দু চার দশটা রোগী নিয়ে আপনি অ্যানালাইসিস করেন তাহলে এটি দিন আলামত পরিষ্কার হয়ে যাবে আপনি আমার কথা বিশ্বাস করার প্রয়োজন হবে না নবিকিম সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে করিম থেকে সেহের অস্তিত্ব এবং এর প্রভাব সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি অথব এটিকে অস্বীকার করবার কিন্তু কোনো সুযোগ নেই আধুনিক আপনার বিশ্বে আজকাল তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা অনেক কিছু হাতের নাগালে পাচ্ছি অনেক কিছু খুব সহজে সমাধান করে ফেলছি তাই বলে আমরা কোনো বাস্তব বিষয়কে অস্বীকার করতে যাবো না বিশেষ করে যেগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আপনি যদি বলেন যে তাহলে একজন প্রভাবশালী জালিমকে কেন সেহের দিয়ে শেষ করা যায় না উত্তর হলো যে সেহের কার্যকারিতা যদি বললাম যে এটি কোথায় কতটুকু হবে আমরা চাইলে যেখানে সেখানে ব্যবহার করতে আদৌ পারবো কিনা সেটি একমাত্র আল্লাহ তালার এলমে আছে এবং কর্নং হাদিস ঘাটলে দেখা যায় যে এভাবে সেহেরের মাধ্যমে আপনার কোনো পাভিষ্টকে কোনো জালিমকে নিয়ন্ত্রণ করা যায় না নবী করিম সাল্লা সাল্লাম সেহেরা আক্রান্ত হয়েছেন আমরা কি জানি না নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে সেহেরা আক্রান্ত হয়েছেন সেখানে সেহের প্রভাবে কোনো খারাপ মানুষ আক্রান্ত করেছেন সাহাবির আমন্ত্রিত আমরা যাই না অথচ নবী সালাম তো আক্রান্ত হয়েছেন একজন ইমানদার তো সেহের শরণাপন্ন হতেই পারে না সেহের আশ্রয় নিতেই পারে না কারণ সেটা তো গুনাহের কথা যাই হোক ব্ল্যাক ম্যাজিক বা সেহের যেটাকে বলা হয়ে থাকে এটি আজকাল আন্তর্জাতিক ফুটবল ম্যাচে পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়রা একে অন্যকে বা খেলোয়াড়দের বিপরীত এন্ড থেকে তাদেরকে সেহের করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় এই বিষয়গুলো ওপেন সিক্রেট এখন বিভিন্ন গণমাধ্যমে আমি এ বিষয়ে একাধিকবার নিউজ পড়েছি আপনার একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যাই হোক খোলাসা কথা হলো যে কিছু হলেই সেটাকে সেহের বানিয়ে ফেলা এবং যেটা ডাক্তারদের সাবজেক্ট সেটাকেও সেহের হিসাবে টেনে নেওয়া এটা যেমন একটা ভুল ঠিক একইভাবে শেহরের কোনো প্রভাবই নেই কার্যকরিতাই নেই সেটা কিন্তু আরেকটা ভুল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন কে আমার আগে অনেক ধোঁয়াশায় তৈরি হবে যে ধোঁয়াশাগুলো কারণে করং হাদিসের অনেক বর্ণার উপর অনেক বিবরণের উপরে ইমানতে আমাদের কষ্ট হবে আস্থা অর্জন করতে কষ্ট হবে শয়তান আমাদেরকে নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে এই জন্যই তো আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে নবিস সাল্লাম তো সেই সতর্কবাণী অনেক আগে আমাদেরকে করেছেন